আমরা অনেকে কম্পিউটার ব্যবহার করে থাকি, কম্পিউটারে বিভিন্ন কাজ সম্পাদন করি, কিন্তু এমন অনেক কাজ আছে যা করতে আমাদের ওয়েবক্যাম প্রয়োজন হয়, কিন্তু ওয়েবক্যাম না থাকায় তা আমরা করতে পারি না। আবার অনেক এমন কাজ আছে অনেকের কাছে আবার অনেকের কাছে ওয়েবক্যাম বা ল্যাপটপের বাই ডিফল্ট ওয়েবক্যাম থাকার পরেও তা মানসম্পন্ন হয় না। তো আজকে দেখবো কীভাবে আপনি আপনার স্মার্টফোনটিকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগতম। প্রথমে আপনার দুটো সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, একটি আপনার কম্পিউটারে আর একটি আপনার মোবাইলে। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে একটু সফটওয়্যার ইনস্টল করে নেব, তো চলুন করে নেওয়া যাক। প্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি, তারপরে সার্চ বার লিখতে লিখবেন আইভিক্যাম। আইভিক্যাম লেখার পরে একটা ওয়েবসাইট পাবেন এখানে, যে e2soft.com আইভিক্যাম ইউজ মোবাইল ফোন অ্যাজ এ পিসি ওয়েবক্যাম। তো আমরা এখানে চলে যাব। তো স্ক্রোল ডাউন করার পরে এখানে দেখতে পাবো আমরা ডাউনলোড ফর উইন্ডোজ, তো আমরা ডাউনলোড করে নেব এখান থেকে। ডাউনলোড করার পর আমরা নর্মালি যেভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেইভাবেই একটু সফটওয়্যারটি ইনস্টল করে নিব। তারপর আপনাকে যা করতে হবে, চলে যেতে হবে আপনার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনে, এখন আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আইভি ক্যাম বা আইভি ওয়েব ক্যাম। তো আমরা এখানে পেয়ে গেছি, আমার এখানে অলরেডি ইনস্টল দেওয়া আছে, আমি আর ইনস্টল দিব না। তো চলুন, কিন্তু এর আগে আপনাদের কী করতে হবে, আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনে গিয়ে চলে যেতে হবে অ্যাবাউট ফোন, এবং অ্যাবাউট ফোন থেকে চলে যেতে হবে আপনার এমআইভি ভার্সন থেকে আপনার ডেভেলপার অপশনটি অন করে নিতে হবে আপনার যে ফোন আছে সে ফোন অনুযায়ী। তো এখানে অন করার পরে দেখতে পাচ্ছি আমরা আমাদের ডেভেলপার অপশন অন হয়ে গেছে। আপনার সার্চ বার থেকে আপনি সার্চ করে বের করে নিতে পারেন ডেভেলপার, DEVELOPER ডেভেলপার অপশন। তো চলে আসবে এখানে, তো এটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেভেলপার অপশন অপশনটি অলরেডি অন করা আছে এখানে। তো আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, নিচে চলে গিয়ে আমরা খুঁজবো ইউএসবি ডিবাগিং। তো বন্ধুরা এখন আমাদের কম্পিউটারের সাথে আমাদের মোবাইল ইউএসবি কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে, এবং আমরা কানেক্ট করে নিয়েছি। এখন আমরা এই অপশন থেকে সিলেক্ট করব ট্রান্সফার ফটোস। তো এখন আমাদের ইউএসবি ডিবাগিং অপশনটি অন করতে হবে, আমরা করে নিলাম। এখন একটা ডেঞ্জার ওয়ার্নিং দিচ্ছে, আমরা এটা আমরা ওকে দিয়ে দিব। তো বন্ধুরা এখন আমাদের হোম স্ক্রিনে চলে আসতে হবে, আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। চলে যেতে হবে আমাদের আইভিক্যাম সফটওয়্যারটিতে, আইভিক্যাম সফটওয়্যারটি খুঁজে বের করতে হবে। আমরা অলরেডি পেয়ে গেছি আইভিক্যাম সফটওয়্যারটি। তো সফটওয়্যারটি ঢোকার পর দেখতে পাচ্ছি আমরা প্লাস আইকনে টিপ দিলে আমাদের ক্যামেরাটি অন হচ্ছে, এবং পাশাপাশি আমাদের কম্পিউটার স্ক্রিনেও আমাদের ক্যামেরাটি দেখতে পাচ্ছি আমরা। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটিকে আপনার ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।